নমস্কার, আমি নিউজ মুভমেন্টের প্রিয়াঙ্কা। নিউজ মুভমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মুভমেন্ট বাংলা শুরু করছি। আসানসোলের শ্রীপুরে ভয় ভয় আগুন, অগ্নিপথ প্রকল্পের কোনো রোল ব্যাক নয়, সামরিক বাহিনী বলেছে। আসানসোলের মধ্যে দিয়ে যাওয়া ট্রেন ক্ষতিগ্রস্ত। This news is sponsored by PSJ TVS Asansol. অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, যার জেরে রবিবারও বিভিন্ন ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এই আন্দোলনের কারণে এখনও পর্যন্ত 365টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে, যেখানে রেলের 200 কোটিরও বেশি ক্ষতি হয়েছে। পূর্ব রেলের তরফে বলা হয়েছে যে অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে এবং অনেকগুলি পুনর্নির্ধারণ করা হয়েছে। আসানসোলের মধ্য দিয়ে যাওয়ার এই ট্রেনগুলি এখন দাঁড়িয়ে আছে। 13545 আসানসোল গয়া প্রকাশ করা, 12317 কলকাতা অমৃতসর এক্সপ্রেস, 13031 হাওড়া জয়নগর এক্সপ্রেস, 13401 ভাগলপুর দানাপুর এক্সপ্রেস, 13419 ভাগলপুর মুজাফরপুর এক্সপ্রেস, 15553 ভাগলপুর জয়নগর এক্সপ্রেস, 13404 ভাগলপুর রাঁচি বনাঞ্চল প্রকাশ করা, 13415 মালদা টাউন পাটনা এক্সপ্রেস পুনর্নির্ধারণ 19/6/2022, 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 15টায় কলকাতা ছাড়বে, 11:45 নির্ধারিত প্রস্থান সময়ের পরিবর্তে, 12381 হাওড়া নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 16:50 নির্ধারিত প্রস্থান সময়ের পরিবর্তে 8:15, 12305 হাওড়া নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে 15:15 ছাড়বে 14:05 নির্ধারণ প্রস্থান সময়ের পরিবর্তে, 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস হাওড়া ছাড়বে 16:10 13 নির্ধারিত প্রস্থান সময়ের পরিবর্তে, 12335 ভাগলপুর লোকমান্য তিলকটি এক্সপ্রেস ভাগলপুর থেকে ছাড়বে 17:09 নির্ধারিত প্রস্থান সময়ের পরিবর্তে, 12367 ভাগলপুর আনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস ভাগলপুর থেকে ছাড়বে 18:00, 11:50 নির্ধারিত প্রস্থান সময়ের পরিবর্তে, তাছাড়াও 13409 মালদা টাউন কিউএল ইন্টারসিটি এক্সপ্রেস যাত্রা শুরু হচ্ছে 19/6/2022, জামালপুর সংক্ষিপ্ত হবে এবং 13410 কিউএল মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস 19/6/2022 তারিখে যাত্রা শুরু করবে, জামালপুর থেকে সংক্ষিপ্ত হবে। পূর্ব মধ্য রেলওয়ে এক্তিয়ারে চলমান ছাত্রদের আন্দোলনের কারণে 15049 কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস এবং 18604 গোড্ডা রাঁচি এক্সপ্রেস আজ 19/6/2022 বাতিল থাকবে। স্টেপ ইন রেইনবো ড্রেসেস ফর অল টাইপস অফ কিডস ওয়্যার, বস্তিন বাজার মোড়, জিটি রোড, আসানসোল। Rainbow Big Shop, all varieties of ladies wear, men's wear and suit pieces are also available. Bastin Bazaar, GD Road, Asansol. Contact number 0341-222-1590. Rainbow Big Shop. আসানসোলের ওকে রোডে দুধ ব্যবসায়ীর ওপর প্রাণঘাতী হামলা। দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই মোশন। ইন আসানসোল উত্তর থানা এলাকা ওকে রোডের কাছে দুধ ব্যবসায়ী দিলীপ যাদবকে কিছু বিশৃঙ্খল উপাদান আক্রমণ করে আহত করেছে। গুরুতর আহত দিলীপকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একই ঘটনা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। আহত দিলীপের ভাই দীননাথ যাদব জানান, গতরাতে তার ভাই দিলীপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 15-20 হাজার টাকাও ছিনিয়ে নিয়ে গেছে অপরাধীরা এবং তাদের দুধও ছুঁড়ে মেরা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তাদের দাবি,
যেই ঘটনার সাথে জড়িত তাদের পুলিশ গ্রেপ্তার করুক। বর্তমানে দিলীপ জেলা হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তার অবস্থা গুরুতর। Lady Sphere কি এক্সক্লুসিভ শোরুম? স্টাইল, এ হাউস অফ ফ্যান্সি Lady Sphere। महिलाओं का पसंदीदा शोरूम इसराइल, ए हाउस ऑफ फैंसी लेडीज वेयर। नई डिजाइन की कलेक्शन, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से वाजिब दरों पर। है एक्सक्लूसिव सूट पीस, लहंगा, ब्राइडल वेयर। और रेडीमेड ड्रेसों का संभार, सब एक से बढ़कर एक स्टाइल में। तो फिर इस बार ईद में छा जाए, इसराइल के कलेक्शन अपना है। इसराइल अ हाउस ऑफ फैंसी लेडीज वियर, पश्चिम बाजार रोड, आसनसोल। कॉल 760-2923। आसनसोल श्रीपुर भय भय आगुन। दिस न्यूज इज स्पॉन्सर्ड बाय इंडिया इंटरनेशनल स्कूल। নিঙ্গা থেকে মিস্টার মইন ও দিবাকর ধীবরের অনুসারে রবিবার ভোর 4 বেজে শ্রীপুরের তৃণমূল কার্যালয়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে বৈদ্যুতিক যন্ত্রে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশও মোতায়েন করা হয়েছে। কীভাবে এটি শুরু হয়েছিল তা জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং আশেপাশের এলাকায় এখনও পর্যন্ত প্রায় 8 থেকে 1,000 মানুষ ক্ষতিগ্রস্ত। ইসিএল কোয়ার্টারগুলিতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়নি। Admissions open now at St. Christopher Mission School, run by Unlimited Society affiliated to CBSE Delhi. Special features are low affordable fee structure, smart class, well-trained teachers, indoor-outdoor games, transport facility, co-curricular activities, classes from nursery to 12. It's time for your child to explore the creativity. Thank you. Complete yourself with Salika.
Salika Collection, wholesaler and retailer of salwar suit pieces, lehenga, garara. Contact Salika Collection in Bastin Bazar, Asansol 1. Contact number 8509 608 588. ডিওয়াই নিঙ্গায় একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। ডিওয়াইএফআই অগ্নিপথ যোজনার বিরুদ্ধে নিঘা বাজারে প্রতিবাদ সভা সংগঠিত করেছে এবং একই সময়ে ডিওয়াইএফআই ইউনিটের একটি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে, যাতে 11 সদস্য কমিটি গঠন করা হয়। মিস্টার ইব্রাহিমকে সভাপতি এবং মিস্টার বিনয় পাসওয়ানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। অন্যান্যরা উপস্থিত ছিলেন বুদ্ধিরাজক, করুণা রুইদাস প্রশান্ত এবং আরও কয়েকজন। রেখা ম্যাচিং, সমস্ত ধরনের সব রঙের ম্যাচিং পপলিন, রুবিয়া, ফ্যান্সি ওড়না আর ফ্যান্সি ড্রেসের ম্যাটেরিয়ালের জন্য আসুন রেখা ম্যাচিংয়ে। টিপি মার্কেট আসানসোল, ফোন নম্বর 9635640012। আওয়াজ ব্রিঞ্জি লালভবন প্রাঙ্গণে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটি ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের জন্য একটি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্ম। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন ডাক্তার অরুণ কুমার পাণ্ডে, মিস্টার ইলিয়াস, মিস্টার নোমান আফসার খান, জাহান আরা খাতুন, জামুরিয়া প্রাক্তন বিধায়ক মিস্টার সালাহউদ্দিন, ডাক্তার ফাউদ হালিম এবং আরও অনেকে। আসুন শুনে নিই মিস্টার হিলাম কী বলছেন। সেনা হচ্ছে আমাদের দেশের সব থেকে সর্ববৃহৎ চাকরি দেওয়ার সংগঠন। এই লক্ষ্য থেকে মানে এই জায়গা থেকে আমাদেরকে সরে গেলে হবে না। 14 লক্ষ মানুষকে ভারতবর্ষে আমাদের সামরিক বাহিনী চাকরি হিসেবে একটা সুযোগ পাচ্ছি। সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ হচ্ছে সুযোগ পায়। এই সংস্থা যখন হচ্ছে স্থায়ী চাকরির সুযোগটা খুলে দেওয়া হচ্ছে, এবং আপনি জানেন বিগত 2 বছর ধরে সেনা হচ্ছে একটাও লোককে চাকরি নিয়োগ দেয়, এবং এই প্রকল্পের মাধ্যমে 2032 সালের মধ্যে 50% হচ্ছে চাকরি পদ হচ্ছে অস্থায়ী মাঠে হস্তান্তর হয়েছে। সেখানে সবভাবে হচ্ছে সাধারণ যুবতীরা যারা হচ্ছে তাদের জীবনের খুব বড় অংশ অল্প বয়সে তারা সেনাতে কিভাবে প্রবেশ করবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের হচ্ছে হঠাৎ একটা হচ্ছে মঞ্চবাদের মধ্যে হচ্ছে সারা জীবনের প্রস্তুতিটা হচ্ছে একেবারে অন্ধকারের সামনে চলে এসেছে, ফলে তারা হচ্ছে প্রতিবাদ করবে। এর পাশাপাশি সরকারের উদ্দেশ্যগুলো সামনে নিয়ে আসছে যে আমরা পেনশন দিতে পারব, মানে সরকার যার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাকে চালানো, তারা হচ্ছে আত্মসমর্পণ করে বলছে যে আমরা হচ্ছে সেনা বাহিনীরা একজনকে আমরা পেনশন দিতে পারব না। আমাদের এটা শুধু সেনার সঙ্গে যুক্ত নয়, আপনি দেখবেন যে আমাদের রাজ্য সরকারের মধ্যে একাধিক পক্ষে হচ্ছে কন্ট্রাকচুয়াল করে দেওয়া হচ্ছে, এটি সিভিক পুলিশ, এবার সিভিক আর্মি, এবার হচ্ছে সিভিক হচ্ছে বিচার ব্যবস্থা। সব জিনিস যদি সিভিক হয়ে যায় তাহলে হচ্ছে সমাজকে চালানো খুব মুশকিল হয়ে যায়। আমাদের কাছে রাষ্ট্রের হচ্ছে সিকিউরিটিটা হচ্ছে প্রাথমিকতার বাইরে। আপনি যদি অস্থায়ী মানুষকে যদি দেশের হচ্ছে সুরক্ষার সাথে যুক্ত করেন, তাদের মধ্যে হচ্ছে বাইরে থেকে অন্যান্য মানসিকতার লোকজন হচ্ছে প্রলোভন দিয়ে আমাদের দেশের সিকিউরিটিকে দুর্বল করে দিতে পারবে, সেই সুযোগটা আপনি তুলে ধরেছেন। দ্বিতীয় হচ্ছে দেশ হিসেবে কিন্তু আমরা একটা বিপজ্জনক সিদ্ধান্ত নিতে চলেছি যে আমরা একজন ব্যক্তি হচ্ছে প্রাণের মূল্যটা হচ্ছে 4 বছরের বেতন নো পেনশন, এর বিনিময়ে হচ্ছে আমরা সেই স্তরের সার্ভিসটা চাইছি দেশ হিসেবে পৃথিবীর কোনো জায়গায়। मेरा नाम इशिता भट्टाचार्य है। ये शाइन एकेडमी हम लोगों ने 2017 में स्टार्ट किया है।
ये एकेडमी है स्किल डेवलपमेंट कोर्सेज के लिए, जो स्किल डेवलपमेंट कोर्सेज करने के बाद बच्चे लोग अपने पैर पे खड़ा हो सकते हैं, क्योंकि ये सारे कोर्सेज जो हम लोग करवाते हैं वो सारे जॉब ओरिएंटेड कोर्सेज हैं। यहाँ पे हम लोग टैली, GST, डेटाबेस मैनेजमेंट सिस्टम, एडवांस एक्सेल, हार्डवेयर नेटवर्किंग, मोबाइल रिपेयरिंग, ब्यूटिशियन, बेकिंग का कोर्सेज, पाइथन, C++, जावा, पर्सनालिटी मैनेजमेंट एंड स्पोकन इंग्लिश, ये सारे कोर्सेज हम लोग अभी यहाँ पे रन करवा रहे हैं। अगर कोई ये कोर्सेज सीखना चाहते हैं तो नीचे आप लोगों के साथ नंबर चार है, आप लोग उसको कॉन्टेक्ट कर सकते हैं। ये सेंटर हम लोग का SBK रोड में। पुलिस এখন বিভিন্ন সামাজিক কাজও করছে। এটি শিশুদের মধ্যে ফুটবল এবং অন্যান্য জিনিস বিতরণ করেছে এবং অন্যদিকে মিস্টার কমিশনার ধৈর্য সহকারে আদিবাসীদের সমস্যা শুনেছেন। তিনি তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। চুরুলিয়া আইসি বিশ্বজিৎ গাঙ্গুলির মতো বেশ কয়েকজন পুলিশ অফিসার, DCP এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি জামুরিয়ায় দিবুলি গ্রামের খবর। এঞ্জেল বিদ্যা মন্দির এসিয়ার ওয়ে টু সাকসেস। উই প্রোভাইড ক্লাস 8-10, 11-12 সায়েন্স, আর্টস, কমার্স, বেঙ্গলি, ইংলিশ, গ্র্যাজুয়েশন অনার্স অ্যান্ড প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স প্লাস অ্যাপ্লিকেশন ইকোনমিক্স, সংস্কৃত, পল সায়েন্স, ফিলোসফি, BCom। উই অলসো প্রোভাইড অল টাইপ অফ কম্পিটিটিভ ক্লাস লাইক SSC, রেল, WBSC অ্যান্ড স্টেট লেভেল এক্সাম। ফোন নাম্বার 9938640 67 অ্যান্ড 8116183079। আসানসোলে 59 একর জমিতে থাকবে অগ্নিবীণা টাউনশিপ, 1200 ফ্ল্যাট। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ আগামীকাল আসানসোল অফিসে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে ADDA কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং নবনিযুক্ত CEO রাহুল মজুমদারের নেতৃত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এই সময় আসানসোল চেম্বার অফ কমার্স সেক্রেটারি শম্ভুনাথ ছা এবং মুকেশ টডির নেতৃত্বে রাহুল মজুমদারকে সম্মানিত করা হয়েছিল। এই বৈঠকে কন্যার পক্ষে উপস্থিত ছিলেন RP খৈতান, সচিন রায়, পবন গুটগুটিয়া, অজয় খৈতান, SPFCI-এর VK ধল। অগ্নিবীণা টাউনশিপের জন্য ই নিলামের প্রস্তুতি শুরু হয়েছে। ADDA ম্যানেজমেন্ট আসানসোলের গাড়ুই মৌজায় 59.2 একর জমিতে অগ্নিবীণা টাউনশিপের একটি সবুজ শিল্প ভিত্তির জন্য প্রস্তুতি শুরু করেছে। এতে জমির উন্নয়নের বেলেফার নিয়োগের জন্য ই অকশনের প্রক্রিয়া চলছে। এখানে গ্রিন বেস ইন্ডাস্ট্রির পাশাপাশি 1200 আবাসিক ফ্ল্যাটও নির্মাণ করা হবে। এটি ADDA-র একটি স্বপ্নের প্রকল্প। বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। মেডিকেল কোচিং সেন্টার NETTAIIMS এন্টারপ্রাইজ এক্সামস বাই DK লাল স্যার, বায়ো স্পেশালিস্ট, EX যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা। কল নাও 9832824975। ওয়ান্ট টু বি এ ডক্টর? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc. Biology classes, zoology and botany. Ed Rishi Arvind Nagar, Birla Road, Kulti, P. Vardhaman, WV. আসানসোলে মুখ্যমন্ত্রী সফর 21 জুলাই, শহীদ দিবসে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসের শেষ সপ্তাহে পশ্চিম বর্ধমান জেলায় যান। তিনি দুর্গাপুর জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি আসানসোলেও একটি জনসভা করবেন। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যদিও তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি, মুখ্যমন্ত্রী 25, 26 এবং 27 জুন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 21 জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। গত 2 বছর ধরে করোনা নিয়ে ভার্চুয়াল সমাবেশ হলেও এবার সমাবেশ হবে। শনিবার আসানসোল কল্যাণপুরে অবস্থিত একটি অডিটোরিয়ামে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল।
উভয় কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য। সভায় মূল বক্তা ছিলেন আইন ও নির্মাণ প্রতিমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি ও আসানসোল মেয়র বিধান উপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসেন দাসু, জেলা আইন আইএনএনটিউসির সভাপতি অভিজিৎ ঘটক, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা মহিলা সভাপতি মিনতি হাজরা, উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ। নিউজ মুভমেন্ট প্রেজেন্ট ইউটিউব চ্যানেল ফর নিউজ ইন বাংলা, উর্দু, ইংলিশ অ্যান্ড হিন্দি। অগ্নিপথ প্রকল্পের কোনো রোল ব্যাক নয়, সামরিক বাহিনী বলেছে। লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেছেন যে অগ্নিপথ প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং রোল ব্যাকের কোনো প্রশ্নই নেই। লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেন, ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি শৃঙ্খলায় অগ্নিসংযোগ ভাঙচুরের কোনো স্থান নেই। প্রত্যেক ব্যক্তিকে একটি শংসাপত্র দিতে হবে যে তারা প্রতিবাদ বা ভাঙচুরের অংশ ছিল না, বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। এছাড়া প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের আগে পুলিশ ভেরিফিকেশন আবশ্যক এবং যদি তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয় তবে তারা যোগ দিতে পারবেন না। তাদের তালিকাভুক্তির ফর্মের অংশ হিসাবে লিখতে বলা হবে যে তারা অগ্নিসংযোগের অংশ ছিল না। তাদের পুলিশ যাচাই করা হবে সেনাবাহিনীর কর্মকর্তা বলেন। লেফটেন্যান্ট জেনারেল বানসি পোনাপ্পা, আর ডিসেম্বরের মধ্যে আমরা 25,000 অগ্নিবীরের প্রথম ব্যাচ পাব এবং দ্বিতীয় ব্যাচটি 2023 সালের ফেব্রুয়ারিতে অন্তর্ভুক্ত করা হবে, যাতে এটি 40,000 হবে। ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী বলেছেন, 21 নভেম্বর থেকে নৌ অগ্নিবীনার প্রথম ব্যাচ ওড়িশার প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইএনএস টিক্কায় পৌঁছাতে শুরু করবে। মহিলা এবং পুরুষ উভয় অগ্নিবীরদের নিয়োগ করা হবে। ডোমানি বাজার এলাকায় প্রায় 80 থেকে 90 বছর পুরনো এই হাট বেশ কয়েক বছর ধরে ডামাডোল অবস্থায় চলে আসছিল। কয়েকদিন আগে এই হাটটি পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসার পর আজ বারাবণী ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক সমস্ত প্রতিম প্রধান ওই হাটে যে ওইখানে টোটাল কত জায়গা এবং ওইখানে কিছু মানুষের সঙ্গে কথা বলে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে ছিলেন বারামুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, বারামুনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি সহ সভাপতি সুকুমার সাধু, ডোমানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ডোমা সিং, মনোজ শর্মা বারামুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ইফ লাইক ইট দেন প্লিজ শেয়ার সাবস্ক্রাইব দ্য ভিডিও। Don't forget to push the bell icon for further notification.